এসেছিলাম মাছ ধরতে, কিন্তু কোনো কাজ হলো না, মাছ খাচ্ছে না। অনেকক্ষণ বসে থেকে মাছ খাওয়াতেও পারলাম না, বাধ্য হয়ে উঠে গেলাম। ও চলছে, জল স্থির না হলে মাছ খাবে না। ওই যে সূর্য ডুবতে চলেছে, সূর্যের অবস্থা, যাই হোক, ঘোলাটে ভাব, অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, কিন্তু এখনো সূর্য ডুবেনি, সূর্য আছেই, একবারে সন্ধ্যের মতো দৃশ্য, মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেল। ওই যে সূর্য দেখা যায়, সূর্য অস্ত যেতে এখনো কিছুক্ষণ সময় আছে, কিন্তু মেঘলা ভাব। একদম কুয়াশা ভাব। ঘোষেরা নৌকা নিয়ে যাচ্ছে, ঘাস কাটতে গেছিল, ঘাস কেটে বাড়ি ফিরছে। যে এরা সব বেড়াতে এসেছে। বাড়ি কোথায় তোমাদের ভাই? কুলগাছি বটতলা, লালগোলা কুলগাছি বটতলা, পদ্মার ধারে এরা বেড়াতে এসেছে। আপনারাও আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। পদ্মার ধারে ছেলেপিলে ঘুরে বেড়াচ্ছে, কিছু ছাগল চড়ে বেড়াচ্ছে। এই যে কিছু ছাগল, ছাগল চড়ে বেড়াচ্ছে। ওই যে আমার পার্টনার চলে আসছে, সঞ্জয় দা ব্যাক করেছে। পরিস্থিতি ভালো না, মাছ হবে না বলে মনে হচ্ছে। এরা সব বেড়াতে এসেছে। আপনারা চাইলে ফটো টো 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 পড়ে গেলি কি করে? হ্যাঁ, পড়ে গেলি কি করে? তাহলে গল্প নাই, ফাঁকায় ফাঁকায়। হ্যাঁ না, কি করবো, আমি চুপচাপ, কাজে হলো না, আমি খাওয়াতে পারলাম না। আমি ভাবলাম তাহলে, হ্যাঁ চলেন, হ্যাঁ চলে এলেন কেন, আমি তো যাচ্ছি আপনার কাছে। ছোট মাছে খাচ্ছিল, আমি তো খাওয়াতেই পারলাম না। সূর্যের পাওয়ারই নাই, সূর্য একবারে ঘোলা।